আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। কাটমানি নাকি এলাকার উন্নয়ন থমকে, কেমন রয়েছে সাধারণ মানুষ? আর এসব কিছুর খোঁজ নিতে নিজের বিধানসভা এলাকার বাড়ি বাড়ি ঘুরছেন বিধায়ক। পাশাপাশি দিদিকে বলো কর্মসূচির ভিজিটিং কার্ড দিয়ে দিদিকে ফোন করার কথা সাধারণ মানুষকে বলতেও ভুলছেন না তিনি। কার্যত সারাটা দিন দিদিকে বলো প্রচারে গিয়ে গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক কুমার হালদার। এদিন নূরপুর এলাকার বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি ঘুরে দিদিকে বলো কর্মসূচির প্রচার সারেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার, দু নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন সহ দলের অন্যান্য নেতৃবৃন্দরা। জনসংযোগ সারতে সারতে নিজেদের খাওয়া দাওয়াও সারছেন দলীয় কর্মীদের বাড়িতে। একেবারে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে তাদের সুখ দুঃখের কথা শুনতেই এভাবেই প্রচার সারছেন বিধায়ক দীপক কুমার হালদার। এদিন প্রচার শেষে নূরপুর কোম্পানির পুকুরে একটি কর্মী সভা সারেন বিধায়ক দীপক হালদার। দিদিকে বলো কর্মসূচি ইতিমধ্যে কিন্তু রাজ্য জুড়ে বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের নেতৃত্বরা তারা কিন্তু জনসংযোগে বেরিয়ে পড়েছেন, এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক কুমার হালদার তিনি জনসংযোগে বেরিয়েছেন, এবং তিনি দেখে আমরা যেটা দেখছি যে তিনি পুরো গলিতে গলিতে ঢুকে এবং পুরো ডোর টু ডোর ক্যাম্পেনিং করছে দিদিকে বলো কর্মসূচি নিয়ে। জানবো যে কেন এই ডোর টু ডোর কর্মসূচিটা করতে হচ্ছে দাদা, এই যে দিদিকে বলো কর্মসূচি যে ডোর টু ডোর আপনি ক্যাম্পেনিং করছেন এটা কেন? এটা দিদিকে বলো কর্মসূচি আমাদের বাংলার মানুষকে জানানোর জন্য। তো যদি এলাকায় কোনো সমস্যা টমস্যা থাকে, যে সমস্যাগুলি হয়তো আমাদের নজরে নেই, সেগুলি হচ্ছে তারা তাদের কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে পারেন, তার জন্যই আমাদের মূল উদ্যোগ। তার কারণ হচ্ছে এই যে অনেক বিষয়বস্তু থাকে, হয়তো দেখা যাবে আমরা করে উঠতে পারি না কিংবা আমাদের কাছে হয়তো বলতে পারে না, কিন্তু সেই সমস্যাগুলি তারা তাদের মতো করে দিদিকে বলার জন্যে আমরা অনুরোধ করছি, এবং দিদিও সেই বিষয়টি বাস্তবায়িত করার জন্যই পদক্ষেপ নিয়েছে। আপনি তো এলাকায় এলাকায় ঘুরছেন, মূলত কোন ধরনের সমস্যা আসছে আপনার? না, গ্রামে আমাদের মূলত ভুল সমস্যা আছে, কিছু গরিব মানুষ আছে, তবে ঘর বাড়ির দরকার, কোথাও কোথাও 34 বছর ধরে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন মার্কসবাদী কমিউনিস্ট পার্টি যেটা করতে পারেনি, সেটা তো এই 8 বছরে হয়তো কোথাও কোথাও একটু আধটু বাকি আছে, যে রাস্তাঘাটগুলো একটু ঢালাই করার দরকার আছে, কোথাও একটু পানীয় জলের সমস্যা আছে, সেগুলি হচ্ছে আমরা দেখছি, তাদের থেকে মতামত পেয়েছি, পরামর্শ নিচ্ছি, এবং তাদের যে আবেদন সেগুলো আমরা নোট করছি, সেগুলো নিশ্চিত আমরা আমাদের নির্বাচিত জনপ্রতিনিধির মধ্য দিয়ে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমরা বিধায়ক হিসাবে এমপি হিসাবে সেই কাজগুলো করব, যেগুলো আমরা পারবো না সেগুলি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হস্তক্ষেপের জন্য সুপারিশ করব। একেবারেই আমরা শুনে নিলাম বিধায়ক দীপক হালদারের থেকে যে তিনি কীভাবে জনসংযোগ করছেন, এবং তার জনসংযোগ করার ফলেই কিন্তু সাধারণ মানুষ যেভাবে তাদের অভাব অভিযোগ তাকে জানাচ্ছে সেটা পুরোপুরি তিনি সেটাকে গুরুত্ব দিচ্ছেন, এবং পুরোপুরি একটি নোট ডাউনও করছেন তিনি যে যাতে সমস্যাগুলো সমাধান করা যায়। নূরপুর থেকে ক্যামেরায় শান্তনু মান্নার সঙ্গে আনিসুদ্দিন মোল্লা, রিপোর্ট দ্য পিডি নিউজ।
always a star with stylish backpacks from Skybags. Built to last straps, 12 months international warranty and rain cover. Skybags. Adhunikota chhoay the Shorahat Nursing Home. 110 ta bishishto AC cabin shoh ekadhik shubidha. ICU dialysis shoh 24 ghonta apnader shebay niyojito the Shorahat Nursing Home. Jogajog 9434037116. ওহ কি গরম! বলেছিলাম না এসি ফ্রিজ কিনতে, এবার বোঝো ঠানা। কিন্তু টাকা পাবো কোথায়? কেন, বিবেক এন্টারপ্রাইজ মাসিক সহজ কিস্তিতে পাওয়া যাচ্ছে ফ্রিজ এসি সহ নানান জিনিস। তাহলে চলো যাই বিবেক এন্টারপ্রাইজ সরারহাট নতুন রাস্তা। আপনি কি বাজাজে টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজে টু হুইলারের বিশেষ সম্ভার নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরে বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস। এই গরমে হাসপাস নয়, নিজেকে চিল রাখুন চিল পয়েন্টের সাথে। সহজ কিস্তিতে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন টিভি পেয়ে যাবেন এখানে। চিল পয়েন্ট ডায়মন্ড হারবার কলেজ রোড। যোগাযোগ 8436311011। সাথের মধ্যে সাত পূরণের ঠিকানা ডিজিটাল গ্যালারি, খুব এমআই প্রেফার পার্টনার ও রিয়েলমি রিয়েল পার্টনার। তাহলে আর দেরি নয়, চলে আসুন ডিজিটাল গ্যালারিতে। কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাথের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা। এই পূজায় আনাম সুজুকি থেকে কিনুন বাইক আর পেয়ে যান টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন সহ নানান আকর্ষণীয় নিশ্চিত উপহার। কন্ডিশন আপনার আনাম সুজুকি ডায়মন্ড হারবার। বিশদে জানতে কল করুন 9614991881। শিশু ত্বকের সুরক্ষায় ও মায়ের ত্বকে লাবণ্য আনতে প্রত্যহ ব্যবহার করুন ম্যাসিটন মাসাজ অয়েল, সকলের জন্য সব ঋতুতে ব্যবহারযোগ্য। প্রস্তুতকারক ডিফেনিল এন্ড কো। বিশদে জানতে ফোন করুন 9239158792।